ওয়েলকাম টু বেঙ্গালি ব্লগার মার্গারেট চ্যানেল। সো আজকে স্টার্ট করব বাবুর দুদিনের ক্লাস কি কি করালো সেটা দিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো বাবুর ক্লাস কীরকম করছে না করছে। তো তোমাদের সঙ্গে সেই ভিডিওটা আমি শেয়ার করলাম, তোমরা একটু ধৈর্য ধরাও করে দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর চলো বেশি কথা বলবো না, ব্লগ স্টার্ট করা যাক। গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস কেজি ওয়ান, হাউ আর ইউ স্টুডেন্টস? তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, আশা করি ভালো থাকবে, খুব শীঘ্রই তোমরা স্কুলে আসবে আমরা এটা আশা করছি। আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে সাবজেক্ট ইংলিশের, শিখবো হচ্ছে ফার্স্টে আমি তোমাদের বলে দিই, এ থেকে জেড অবধি তোমরা সবাই শিখেছো, বড় হাতে ছোট হাতে, তাই তো? ক্যাপিটাল লেটার, স্মল লেটার। এবার এখানে দেখো বোর্ডে কিছু দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমি লিখেছি প্রত্যেকটা স্মল লেটার, ঠিক আছে? স্মল লেটারের মধ্যে থেকে আমি কিছু লেটার আমি তুলে ধরবো, সেই লেটারগুলো কি কি আমি তুলে ধরছি সেটা দেখো। আজকে হচ্ছে আমরা যেটা শিখবো, আমি আগে তুলে ধরছি সেটা দেখো, এ ই আই ও ইউ, ঠিক আছে? এইগুলোকে কেন আমি সার্কেল করলাম, এইগুলো হচ্ছে ভাওয়েল, ঠিক আছে? ইংলিশে আমরা আগে ফার্স্ট, এবার আমরা শুরু করব হচ্ছে কি ভাওয়েল দিয়ে, ঠিক আছে? আমরা ভাওয়েল কি সেটা আমরা আজকে শিখব। আমি কোন কোন ভাওয়েলগুলোকে তুলে নিয়েছি, এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ইংলিশ লেটারের পাঁচটা হচ্ছে ভাওয়েল, আর বাদবাকি যেগুলো আমি সার্কেল করিনি সেগুলো হচ্ছে কনসোন্যান্ট, ঠিক আছে? তাহলে আমি কি কি সার্কেল করেছি সেগুলো আমি একটু নিচে লিখি, দেয়ার আর ফাইভ ভাওয়েলস, দেয়ার আর ফাইভ ভাওয়েলস, দেয়ার আর ফাইভ ভাওয়েলস ইন দ্য ইংলিশ অ্যালফাবেট, ঠিক আছে? ইংলিশ অ্যালফাবেটে আমরা কিন্তু ফার্স্ট আমরা শিখছি হচ্ছে ভাওয়েলস, ঠিক আছে? এই ভাওয়েলস গুলো কি কি, দিস আর ভাওয়েল গুলো হচ্ছে এ ই আই ও ইউ, ওকে? তাহলে আজকে আমরা কি শিখলাম প্রথম দিনে ইংলিশ ক্লাসে, ভাওয়েল, ভাওয়েল কোনগুলো সেইগুলো আমরা শিখলাম। তোমরা কিন্তু বিশেষত এগুলো মুখস্থই রাখবে যে ভাওয়েল কটা, যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় হাউ মেনি ভাওয়েলস ইন আর ইংলিশ অ্যালফাবেট, ইন দা ইংলিশ অ্যালফাবেট, তখন তোমরা কি বলবে, বলবে ফাইভ ভাওয়েলস, কি কি নেম দেম, তখন বলবে এ ই আই ও ইউ, ঠিক আছে? এই পাঁচটা হচ্ছে ভাওয়েল, তোমরা এইটুকুনি শিখে রাখো আজকের দিনের জন্য, ওকে? গুড বাই, গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস কেজি ওয়ান, তোমাদের সাবজেক্ট হচ্ছে এবার অ্যাডিক মানে ম্যাথ, ঠিক আছে? ম্যাথে হচ্ছে তোমরা সবাই শিখেছো 1 থেকে 50 অবধি তোমরা, এবারে তোমরা হচ্ছে 1 নার্সারি থেকে, তোমরা তো নার্সারিতে সবাই 1 2 3 4 এগুলো সবাই শিখেছো, ঠিক আছে? আপনার নাম্বারও শিখেছো, যে সমস্ত ওইগুলোই এবার আবার একটু বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? রাইট ইন ফিগার কত অব্দি দেওয়া আছে, 1 to 25 অবধি দেওয়া আছে, ঠিক আছে? তোমরা খাতায় লিখবে হচ্ছে এরকম করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 আমাদের কিন্তু 25 অবধি লিখতে বলেছে, মানে আমি 25 অবধি লিখবো, ঠিক আছে? এর থেকে বেশি লিখবো না, যতটুকু তোমাদের লিখতে বলবে তোমরা ততটুকুই খাতায় লিখবে। তাহলে তোমাদের অঙ্কে কি দেওয়া হলো, এর ম্যাথে 1 থেকে 25 অবধি তোমরা এই নাম্বারগুলো লিখে যাবে, এগুলোকে বলে রাইট ইন ফিগার, ঠিক আছে স্টুডেন্টস? থ্যাংক ইউ, গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা নার্সারি থেকে কেজি ওয়ান উঠেছো সবাই, তো তোমাদের অ থেকেও
সবাই জানো। তো আজকে যেহেতু আমরা ফার্স্ট দিন একটু পড়াশোনাটা করছি, তাই আমরা কি করব, অ থেকে ওটা আরেকবার পড়ে নেব। তো কি হয়, ফার্স্টে হয় অ, তারপরে আ, হস্যই, দীর্ঘই, হস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। আরেকবার বলি, অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। ওকে, তোমরাও একবার পড়াশোনাটা করে নেবে, তাহলে কেজি ওয়ানে আমাদের নতুন ক্লাসে পড়াশোনা করতে আরো সুবিধা হবে। ওকে, গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস কেজি ওয়ান, সাবজেক্ট ইংলিশ। ঠিক আছে, আগের দিন আমরা কি শিখেছিলাম, আগের দিন শিখেছিলাম আমরা হচ্ছে ভাওয়েল শিখেছিলাম, তাই তো? এ থেকে জেড এর মধ্যে কটা ভাওয়েল আমরা খুঁজে পেয়েছিলাম, পাঁচটা। সেই পাঁচটা ভাওয়েল দিয়ে আমরা আজকে আমরা হচ্ছে এক একটা ভাওয়েল দিয়ে আমরা আগে শিখি, আগে ফার্স্ট ভাওয়েল হচ্ছে শিখবো এ দিয়ে। ঠিক আছে, কি লিখেছি দেখো, রাইট ওয়ার্ডস উইথ ভাওয়েল এ। তাহলে এই পাঁচটা ভাওয়েল ছিল এ, ই, আই, ও, ইউ, তাই তো? সেই পাঁচটা ভাওয়েলের মধ্যে আজকে আমরা ফার্স্ট শিখছি হচ্ছে এ ভাওয়েল দিয়ে। ঠিক আছে, এ ভাওয়েল দিয়ে কি কি ওয়ার্ডস হয় দেখো, যেমন লিখতে পারি আমরা সি, এ, টি, ক্যাট হয়, তাই তো? মানে এ আছে, মানে ভাওয়েল যেন থাকে। ঠিক আছে, এক একটা ওয়ার্ডের মধ্যে অবশ্যই যেন ভাওয়েল থাকে। তাহলে ক্যাট হলো, আরো দুটো লিখতে পারো, ফ্যান, এফ এ এন, ফ্যান, তারপরে লিখতে পারো ভ্যান, তারপর লিখতে পারো ড্যাম, ডি এ এম, ড্যাম, আর এ সি দ্যাট। ঠিক আছে, আমি তোমাদের জাস্ট একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি জিনিসটা, যে এ ভাবেল দিয়ে ওয়ার্ড যখন লিখবে অবশ্যই যেন সেই ওয়ার্ডগুলোর মধ্যে এ জিনিসটা, এ লেটারটা যেন থাকে। ঠিক আছে, তাহলে আমি তোমাদের পাঁচটা জাস্ট লিখে তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে সি এ টি ক্যাট, এফ এ এন, ফ্যান, ভি এ এন, ভ্যান, ডি এ এম, ড্যাম, আর এ টি র্যাড। বইতে আরও আছে, তোমরা পারলে পুরোটাই পড়বে। ঠিক আছে, পড়ে তোমার মুখস্থও করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। মার্গারেট চ্যানেল, আজকে আবার দেখছি আমার এই সেটটা ফুলেছে, কেন ফুলছে বুঝতে পারছি না। যাই হোক, একটু কষ্ট হচ্ছে চোখে, আর সকাল সকাল দেখেছো বাবু স্কুলের পড়া চলে এসেছিলো, তাই সকালবেলায় উঠে আগে পড়তে বসিয়ে দিয়েছি। এখন পড়া কমপ্লিট হয়ে গেছে, দেখো বইগুলো সব ভাঁজ করেছি, মানে সরি ভাঁজ করেছি মানে রাখলাম। এখন ভাবছি বাবুর বইগুলোতে মলাট দিয়ে নিই, মলাট দিয়ে নিলে একটু সুবিধা হবে, কারণ স্কুলে ওখানে মলাটের উপরে নাম ঠাম লিখতে হবে, অনেক কাজ আছে। চোখটা আজকে ভালো ফুলেছে, তো চলো মলাট দিই, তারপরে আবার সেলাই নিয়ে বসবো। আমার তো আর কোনো কাজ নেই এখন, মানে শরীর যেহেতু অসুস্থ, কোনো কাজই করতে পারছি না ঠিক মতন, শুধু ছেলেকে পড়াতে হবে, তাই জন্য পড়াচ্ছি। আর না হলে সারাদিনই রেস্টে রয়েছি, ভালো লাগছে না, এত রেস্ট আর সত্যি ভালো লাগছে না। তো চলো, আমি জানি না আমি কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারবো কি না, যা অবস্থা দেখছি আমার চোখ মুখের, আর ফিজিক্যালি আমি খুব উইক রয়েছি, আমার মনে হয় না আমার যাওয়াটা উচিত হবে কোথাও। তো দেখা যাক কি হয় না হয়, চলো তোমরা সঙ্গে থাকো, পরে আবার ফিরে আসছি, বইয়ে মলাটটা দিই নি, তারপরে ফিরে আসবো, চলো বাই। দেখো সব কটা বই আমার মলাট দেওয়া হয়ে গেছে, সব কটা নাম লেখা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, পুরো 11টা বই আছে এখানে, 11টা বই আমার মলাট দেওয়া হয়ে গেছে। সো আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আমার ছেলে কী করছে এখন, এই দেখো,
দুষ্টুমি করছে, ওই যে ওখানে ওর ঠাকুমার ফোন, আরে মাদুর পেতেছে এখানে শুয়ে শুয়ে, উনি মোবাইল দেখছে, মানে মোবাইল দেখছেন উনি, আর নিচে গেল জানি না কি করতে। এখন শুয়েছি একটু, বাবুকে দেখানোর পর তোমাদেরকে দেখাচ্ছি আমি শুয়েছি আর কি। আর আমার পিম্পলসের প্রচুর পিম্পলস হয়েছে, এগুলো একটু যদি কিছু করা যায়, কোনো হোম রেমেডি যদি তোমাদের জানা থাকে কাইন্ডলি একটুখানি আমাকে কমেন্ট সেকশানে জানিও। আমি খুব প্রবলেমে পড়েছি পিম্পলসকে নিয়ে। সো চলো এখন একটু রেস্ট করে নিই, তারপরে এটা পরে। আর চোখটা এখনও ফোলা আছে আমার, কী হয়েছে গড নোজ, ডাক্তার নিজেরাও বলছে যে কিছু বুঝতে পারছি না, ভগবান জানে কী হয়েছে। তো সন্ধ্যাবেলার দিকে আবার ফিরে আসছি, চলো এখন আপাতত তো এই পর্যন্তই, টাটা বাই। তাই চলে এসছি সন্ধ্যাবেলা নয়, একেবারে রাত্রিবেলায়, কিচ্ছু দেখানোর নেই, কিচ্ছু করার ছিল না, এছাড়া তোমাদেরকে আমি কিছু আর বলিও নি। আর কি বলবো বলো, রোজ রোজ ওই একই জিনিস। তো যাই হোক, একটা জিনিস দেখানোর ছিল, তা ওনাকে বলেছিলাম আমার অনেক পিম্পলস হয়েছে, সো পিম্পলসের জন্যই আর কি আমি দুটো জিনিস আনা করিয়েছি। তো সেই দুটো জিনিস তোমাদেরকে দেখাই, একটা হচ্ছে আমি যেই ফেস ওয়াশটা ইউজ করতাম সেটা ইউজ করবো না। তো এইখানে এটা ওয়াও গ্লোর, এটা মানে এনি টাইপ অফ স্কিনের জন্য এটা নাকি বেস্ট আছে। সো এটা আমি নিয়ে আনা করিয়েছি এটা দিয়ে। আর বেনজোয়েল পারক্সাইড, এটা নাইট ক্রিম হিসেবে, এটা আমি আগে একবার ইউজ করেছিলাম, তখন আমি কলেজ লাইফে ছিলাম, কলেজ লাইফ তখন জিনিসটা হয়েছিল এরকম, পুরো অ্যাকনে ভরে গেছিলো, অ্যাকনে বলো পিম্পলস বলো যেটাই বলো সেটাতে ভরে গেছিলো। সো এখন আবার ফার্দার এই জিনিসটা হয়েছে, তো যার জন্যে আমি আবারও এই বেনজল পারক্সাইড আমি এটা নিয়ে আসি, এটা ব্যবহার করে দেখি এটা কী হয় না হয়, তারপরে যদি বেশি কিছু হয় তাহলে তো কিছু করার নেই। আর সেই সঙ্গে আর একটা জিনিস আমি বানিয়েছি, সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে ধুতি, আমার রাধাকৃষ্ণের ধুতি, এটা ধুতিটা দেখতেই পাচ্ছ উল দিয়ে বানানো হয়েছে, আর উপরে যে শলটা বানো শলটা এই ইয়েলো কালারের, আর একটুখানি বুনলেই হয়ে যাবে। তো চলো এখন আপাতত এইটুখানি, আর কিছু বলার বা দেখানোর বা কিছু করার নেই, তোমাদের সঙ্গে শেয়ার কিছু করার নেই, শুধু একটা জিনিসই রিকোয়েস্ট করবো, তোমরা একটুখানি কাইন্ডলি প্রে করো আমার জন্য যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। এখনও অবধি কেন যে সুস্থ হলাম না গড নোজ, পুরোপুরি এখনও রিকভারি হয়নি। তো যাই হোক, আজকের মতন আমি এখানেই আমার পকপকটা শেষ করছি। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভালো না লাগলেও সাবস্ক্রাইব করো, ভালো না লাগলে কেন সাবস্ক্রাইব করবে আমার এটা বলার আমি তাই তোমাদেরকে বললাম। আর কি বলবো, আর বলবো এটাই যে প্লিজ কেউ এরকমভাবে রিকোয়েস্ট করো না, আমাকে দেখো, আমাকে দেখো, আমার ঘরে এসো, প্লিজ এরকম রিকোয়েস্টটা করো না, প্লিজ রিকোয়েস্ট করছি। তোমাদেরকে ভালো লাগলে আমি নিশ্চয়ই তোমাদেরকে ভিজিট করবো, আর তোমার যদি ভালো লাগে তুমি মন থেকে আমাকে ভিজিট মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আদারওয়াইজ ডোন্ট সাবস্ক্রাইব, যদি ছেড়ে চলে যেতে হয় দুদিন পরে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো না, ঠিক আছে। চলো আজকের মতন আমি আমার বকবকটা এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার গল্পটি ফুরোলো নোটে গাছটি মুড়লো, টাটা বাই, গুড নাইট।